এরকম কে করে? ছোট একটা ম্যাটার নিয়ে এত বেশি ভয় পেয়েছো? আর তোমার যে ম্যাটারটা আছে ওইটা নিয়ে সিরিয়াস হচ্ছ কোন ম্যাটার? তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। কেন? তোমার যে প্রবলেমটা আছে সেম প্রবলেমটা আমার দাদি ছিল, অ্যান্ড শি সাফার্ড আ লট, বাট আমি চাই না তুমিও তার মতো এত বেশি সাফার করো। মানে তোর কি কোন সমস্যা? ডাক্তারের কাছে কেন যাচ্ছিস না আন্টি? তুমি আরে ভাই গুজ, আমার মা অনেক আগের যুগের মানুষ, সে যেখানেই যাচ্ছে পুরুষ মানুষ দেখতেছে, হেজিটেট ফিল করে, সে তার সমস্যাগুলো বলতে যাচ্ছে না। না এটা তো আসলে অনেক বড় একটা সমস্যা, কিন্তু তোকে তো এটা ওদেরকে বোঝাতে হবে, মাকে বলে কয়ে হলেও যেভাবেই হোক নিয়ে যেতে হবে। একবিংশ শতাব্দীতে এসে যদি আমরা সমস্যাগুলি বুঝে নিয়ে কথা না বলি তাহলে কিভাবে হবে? আমার দাদিও এই কারণেই মারা গেছেন, তো আমি দুঃখটা বুঝি ভালো মতো। তো আমার মনে আমি মনে করি তোর এটা উচিত ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। জানি না এই বিষয়টা আমার বাবার সঙ্গে কিভাবে শেয়ার করা উচিত। আজকে মনে হচ্ছে আমার মা বেঁচে থাকলে খুব ভালো হতো। বাংলাদেশে প্রায় এখন সবারই হচ্ছে, তো এটা প্রাইমারি লেভেলে থাকা অবস্থায় ট্রিটমেন্ট শুরু করে দেওয়া উচিত। আমি জানি না আমার এখন কি করা উচিত। শীঘ্রই তো বাবার সাথে এই বিষয়ে কথা বলা উচিত। ব্রেস্ট ক্যান্সার এই রোগে আক্রান্ত হলে প্রায়শই আমাদের দেশের নারীরা সাধারণত এই বিষয়ে কথা বলতে কারোর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটির একটি বিশেষ কারণ হতে পারে পুরুষ ডাক্তার বা পুরুষ বিশেষজ্ঞ, যেটি ওনাদের জন্য একটি আপত্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। প্রতি বছর প্রায় 13,000-এরও বেশি নারী ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং 7,000-এরও বেশি নারী এই রোগে মৃত্যুবরণ করেন। তো আসুন আমরা নতুন প্রজন্ম এ বিষয়ে সচেতন হই ও নীরবতা ভেঙে অগ্রসর হই এবং একটি শিক্ষিত সমাজ গড়ে তুলি। এরই ধারাবাহিকতায় আগামী 31শে অক্টোবর ইউল্যাব কর্তৃক সারাদিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে একটি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য ও এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ।